তো কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমার এই ছোট্ট পরিবার পাবলিক হেলথকে কিন্তু আপনাকে স্বাগত। তো আজ আমরা এমন একটা ভিডিও নিয়ে এসেছি, এই বর্ষাকালে কিন্তু খুবই প্রয়োজন ভিডিওটি, সেটা হচ্ছে সাপ। তো আমরা ফিজিক্যালি মানে সাধারণত চোখে দেখে আমরা কি করে বুঝবো কোন সাপটি নির্বিষ আর কোন সাপটি বিষ, মানে বিষধর? তো এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, কেননা এই যে বর্ষার সময় চলছে, এই সময় কিন্তু একটা বিষয় দেখবেন, সাপের কামড় কিন্তু বেশি দেখা যায়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না। চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। তো বলেছি যে বিষধর সাপ আর নির্বিষ সাপ কিভাবে আমরা চিনব। তো বিষধর সাপের ক্ষেত্রে তার চোখের দিকে যখন আপনি দেখবেন, তখন চোখের বল কিন্তু ডিম্বাকার হবে, ডিম্বাকার একদম গোল নয়, ডিম্বাকার মানে যেমন ডিম যেটাকে আমরা বলি ওরকম ডিম্বাকার। তার সঙ্গে সঙ্গেও যে চোখের মণি, বিষধর সাপের চোখের মণি, সেটাও কিন্তু ডিম্বাকৃতি হবে এবং চেরা মতো হবে, ঠিক আছে? কিন্তু আপনি অন্যদিকে যখন বিষহীন সাপ নির্বিষ সাপের চোখের দিকে তাকাবেন, চোখের বলটা পুরো গোলাকার, একদম গোলাকার, ডিম্বাকার না, একদম গোলাকার হবে। সেটা ওই ব্রালের চোখ টোক যেমন দেখেন একদম গোল, তাকালে ঠিক ওই রকম লাগবে, এটা হচ্ছে নির্বিষ সাপের চোখ। তাহলে বুঝলেন, চোখ দেখেই কিন্তু আপনি বুঝতে পারছেন কোনটা নির্বিষ কোনটা বিষধর। নির্বিষ সাপের চোখ গোলাকার হবে, বিষধর সাপের চোখ ডিম্বাকৃতি হবে। একটা পয়েন্ট পরিষ্কার হয়ে গেল। 2 নম্বর যেটা দেখবেন, যে বিষধর সাপের যে বিষ দাঁত, সেটা কিন্তু খুব বড় আকারের দুটো বেরিয়ে থাকে, ঠিক আছে? বিষধর সাপের দাঁত কিন্তু বড় আকারের হয়, সে যখন হা করছে বা কোনো কিছু ফণা তুলছে, তখন দাঁতটা যদি দেখতে পান তাহলে দেখবেন বড় সাইজে দুটো বিষ, ওটা হচ্ছে বিষ দাঁত। আর বিষহীন সাপ নির্বিষ সাপের দাঁতগুলো কিন্তু নর্মাল দাঁত যেমন বসানো থাকে পরপর পরপর পরপর, ঠিক ওই রকম ভাবে দাঁতগুলো কিন্তু মানে বসানো সেট করা থাকে, সেখানে কিন্তু ওই বড় দাঁত দুখানা বেরিয়ে আছে এরকম দেখতে পারবেন। তাহলে 2 নম্বর আপনি বিষয়টা জেনে গেলেন যে ফিজিক্যালি কি করে বুঝবেন। এবং 3 নম্বর পয়েন্টটি সব থেকে গুরুত্বপূর্ণ, এই কারণেই বলছি, কেননা 3 নম্বর পয়েন্টে সাপের কামড়ের চিহ্ন দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যেটা বিষধর সাপ কামড়েছে না নির্বিষ সাপ কামড়েছে, এটা খুবই ভাইটাল। তো বিষধর সাপ যদি কামড়ায়, সব সময় কামড়ে কিন্তু দুটো দাঁতের চিহ্ন পাবেন, মানে বাইট যেখানে কামড় দিচ্ছে সেখানে দুটো দাঁতের চিহ্ন পাবেন, দুটো দাগ হয়ে যাবে, ঠিক আছে? তো যখন সাপে কামড়েছে দেখছেন কোনো পেশেন্টের, সেক্ষেত্রে যদি দেখেন দুটো দাঁত বসানোর দাগ আছে, অবশ্যই কনফার্ম হবে এটা কিন্তু বিষধর সাপ কামড়েছে। অন্যদিকে নির্বিষ সাপ যদি কামড়ায়, সেক্ষেত্রে কিন্তু ওই দুটো দাগ পাবেন না। নর্মাল ধরুন কোনো কিছুতে কামড়ালে যেমন পরপর পরপর একটা দাঁতের চিহ্ন হয়, বা মানুষ কোনো মানুষকে ধরুন আমরা যখন কামড় দিই হয়তো একটা দাগ বসে গেল দাঁতের, যেমন সার্কেলিক ভাবে দাঁতের দাগ থাকে, ঠিক ওই রকম হয়ে যাবে। তো এর মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারছেন যে এটা নির্বিষ না এটা বিষধর। তাহলে নির্বিষ সাপের ক্ষেত্রে দাঁত পরপর পরপর সাজানো একটা দাগ পাবেন বাইট কামড়ের জন্য, আর বিষধর ক্ষেত্রে আপনি পাচ্ছেন দুটো দাঁতের দাগ, ঠিক আছে? তো এই পয়েন্টটা মারাত্মক মারাত্মক ভাইটাল। তো এই যে বর্ষার সিজন, এই সময় কিন্তু এই সাপের উপদ্রব বেড়ে যায়, সাপের কামড়ও বেড়ে যায়, তার জন্য কিন্তু এই ভিডিওটা ভাবলাম বানানো। কেননা আমাদের এই দেশে, এই বাংলাদেশ বলুন, ইন্ডিয়াতে বলুন, সব দেশে কিন্তু সাপের কামড়ে প্রচুর রোগী কিন্তু মারা যাচ্ছে। তো তার দুটো পার্ট আছে, একটা হচ্ছে বিষধর সাপ কামড়াচ্ছে তার জন্য সঠিক ম্যানেজমেন্ট পাচ্ছে না হয়তো, তার জন্য মারা যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে হয়তো বিষধর সাপ কামড়ায়নি, সাপে কামড়ায় যায় কিন্তু সেটা বিষধর নয়, কিন্তু সে ঘাবড়ে গিয়ে সে আতঙ্কে কিন্তু মারা যাচ্ছে, এটাও কিন্তু ঘটনা ঘটছে। তার জন্যই কিন্তু এই কোনটা বিষধর কোনটা নির্বিষ এটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে বা বুঝতে পারবে। আর একটা কথা সবার শেষে বলে রাখি, সাপে যখন কামড়াবে কোনো সময়ের জন্য ওঝার বাড়িতে যাবেন না, কোনো ঝাড়ফুঁক করবেন না, চেষ্টা করুন যে সাপে কামড়া সে বিষধর হোক আর নির্বিষ হোক, যে সাপে কামড়া আপনি সঙ্গে সঙ্গে দ্রুত আপনি কিন্তু অবশ্যই হসপিটালে যাবেন, ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের পরামর্শ নিয়ে, কোনো রকম ওই টুকটাক ওঝার বাড়ি এগুলো একদম যাবেন না, ঠিক আছে? তাহলে কিন্তু দ্রুত সেই রোগীকে কিন্তু বাঁচিয়ে তোলা সম্ভব। তো এটাই ছিল ভিডিওর আজকে বিষয়বস্তু, কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, কোনো রকম প্রশ্ন থাকলে সেটাও লিখতে পারেন। এবং এই ধরনের সুন্দর সুন্দর এই স্বাস্থ্য সচেতন ভিডিও কিন্তু আমার চ্যানেলে পাবেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না। চলুন আবারও দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে, তার আগে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ।